সুপ্রিয় দর্শক বন্ধু, সকলকে যে শিল্পীস কিচেনে স্বাগত জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্ট পোলাও, ডিলিশিয়াস পারফেক্ট পোলাও। তো চলুন আমরা কিভাবে তৈরি করি একটু দেখে নেই। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হতে শুরু করছে, তো এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। এটাকে আমি একটু ব্রেস্তা করে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসছে, তো এর পর্যায়ে আমি এর ভিতরে দেব 1 চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দিলে খুব সহজেই কালারটা আসবে আর অনেক টেস্টি হবে। তো আমি এখন আর একটুখানি এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তৈরি হয়ে গেছে, এখন আমি এর থেকে তুলে নিচ্ছি। এখন আমি চুলাতে একটা তেজপাতা, এক টুকরা দারচিনি, 4টি এলাচি, কয়েকটা লবঙ্গ, একটা বড় এলাচি, 1 চামচ পরিমাণ শাহি জিরা ও জয়ত্রী, এটা দিয়ে এটা আমি দিয়ে একটা ফোড়ন তৈরি করছি। এখন আমি ওই তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, একটুখানি মিশিয়ে দিচ্ছি। এবার আমি এই মশলাটিকে এর ভিতর দিয়ে দিলাম, একটুখানি ভেজে নিচ্ছি। তো এখন আমি এর ভিতর দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এটাকে একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি 1 কেজি পরিমাণ চাল, চিনি গুঁড়া চাল, এটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এই চালটা এখন আমি এই ঘি তেল মিক্সের ভিতর দিয়ে দিচ্ছি। এবার আমি চালের সাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। চালটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এই ভেজে নেওয়ার কারণে চাল, যদি চালটা নতুন থাকে তবে ভাতটা কিন্তু ঝরঝরে হতে খুব সহজেই ঝরঝরা হয়ে যাবে। তো এখন আমি এই ভেজে চাল, ভেজে নেওয়া চালের ভিতর আমি জল দিচ্ছি। যেহেতু এখানে আমি 1 কেজি চাল দিয়েছি, তো 1.5 লিটার পরিমাণ জল দেব। এবার আমি একটু নাড়িয়ে দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে নামিয়ে নিচ্ছি। ভাতটা অর্ধেকটা পরিমাণ হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি এর ভিতর দিচ্ছি কিছু কিশমিশ, পেঁয়াজ বেস্তা ও কাঁচা মরিচ। এবার আমি এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি আবার একটু ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিয়েছি, তো ভাতটা তৈরি হয়ে গেছে। আমি এর ভিতর 1 চামচ চিনি ও স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। তো এর ভিতর আমি এবার দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ ঘি। এবার আমি এটাকে একটু ঢেকে রাখছি এবং গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিচ্ছি। আমি ঢাকনাটাকে খুলে এর ভিতর গুঁড়া দুধ, আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধের ভিতর জাফরান গুলিয়ে রেখে সেই গোলানোটা অংশটা আমি দিয়ে দিচ্ছি।
এবার আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখি পোলাওটা কি অবস্থা হলো। ভাতটা অনেক ঝরঝরে হয়েছে, তো এখন আমি এটাকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এখন আমি পোলাওয়ের উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, দেখলেন খুব সহজেই তৈরি করে নেওয়া যায় পারফেক্ট ভাবে ঝরঝরা পোলাও। পোলাওটা আমরা যে কোনো মেইন ডিশের জন্য ইউজ করি, কোনো খাসি মাংস, চিকেন রোস্ট অথবা অন্যান্য যে কোনো খাবার, কিন্তু পোলাওটা মাস্ট। ঝরঝরে এবং ভালো হলে অন্যান্য রান্নার টেস্টটাও বেড়ে যায়। তো দর্শক বন্ধু, আমার এই পোলাও রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে কিনা আমি যখন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্ত, বাই।